গত সোমবার ফটিকরাই বিধানসভা কেন্দ্রের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কোভিড-19 এর উপর এক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার তরুণ বিধায়ক সুধাংশু দাস, ঊনকোটি জেলার সভাধিপতি অমলেন্দু দাস, ফটিকরাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর সুচরিত চাকমা, আগরতলা থেকে আগত দুইজন চিকিৎসক ডক্টর শুভদীপ পাল ও দীপ্তনু সাহা, গ্রাম প্রধান ধর্মতি দাস, উপপ্রধান পঙ্কজ দাস, এমপিএস জয়ন্ত দাস সহ আরও অনেকেই। অতিথিদের বেজ পরিয়ে আপ্যায়ন শেষে ডক্টর সুচরিত চাকমা সহ অমলেন্দু দাস ও বিধায়ক সুধাংশু দাস সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আজকে হচ্ছে জগন্নাথপুর পঞ্চায়েত, ধন্যবাদ এবং তার সঙ্গে স্বাস্থ্য হেলথ ক্যাম্প আজকে আয়োজন। আজকে হেলথ ক্যাম্পের আয়োজনের মধ্যে আমাদের আগরতলা থেকে দুজন ডাক্তার এসেছেন, ডক্টর সুভদীপ পাল এবং ডক্টর বিক্রম সাহা, ওনারা আপনাদের স্বাস্থ্য পরিষেবা দেবেন। সমস্যা তো যেহেতু এখানে মেডিসিন বেরোয় বা কোনো টিকা আবিষ্কার হয়নি, তাই আমাদের এটার থেকে বাঁচার উপায় শুধু দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার করা। মানুষ আছে, গরিব মানুষ আছে যারা বাইরে গিয়ে চিকিৎসা করাতে অসমর্থ, কিংবা এখানে আমাদের একটা চা বাগান আছে, অনেকজন চা শ্রমিকও আছে যারা কাজের ফাঁকে প্রতিনিয়ত ডাক্তার দেখানোর ব্যবস্থা হয়তো তারা করে উঠতে পারে না। তো খুব সহজে তারা আজকে এই শিবির থেকে তাদের চিকিৎসা করার তার সুযোগ পেয়েছেন, তার জন্য আপনি ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখেই এলাকার ছটি ওয়ার্ডের 850 পরিবারের মধ্যে মশারি বিতরণ করা হয়। এছাড়াও একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন সহ বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়।